এই প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা হাড়োয়া সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা সংশ্লিষ্ট এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন এই সমস্ত এলাকার কয়েক হাজার আমন ধানের চাষী ও ভেড়ির মাছ চাষিরা বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের সময় এই সমস্ত এলাকায় নদী বাঁধ ভেঙে ধানি জমিতে ও ভেরিগুলিতে ঢুকে পড়েছিল নদীর নোনা জল সেই সময় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এই সমস্ত এলাকার চাষিরা সেই ক্ষতি কোন রকমে কাটিয়ে আবার ধান চাষ ও মাছ চাষ শুরু করেছিল চাষিরা চাষের মুখে এই প্রবল বর্ষণে এই সমস্ত এলাকার চল্লিশ হাজারেরও বেশি বিঘার ধানের জমি এখন জলের তলায় ডুবে রয়েছে গত দুদিন ধরে এইভাবে জলের তলায় ধান গাছ ডুবে থাকায় তা পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা এর পাশাপাশি প্রবল বৃষ্টির ফলে ভেসে গিয়েছে বহু ভেরি লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন মাছ চাষিরাও সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষিরা এই বন্যায় ডুবে গিয়ে জল ঠিক মতন পাস করতে পারিনি ধান টান সব ডুবে গেছে ফিশারি মাছ সব বেরিয়ে গেছে এতে যদি সরকার কিছু সাহায্য করে আমাদের খুব ভালো হয় নদীর বাঁধ ভেঙে গিয়ে ঘেরি ফেরি সব বুড়ি একবার ক্ষতি হয়ে গেছিল সেই হচ্ছে ক্ষতিপূরণ জায়গা করে লোন করে নিয়ে আবার ছেড়েছি এই বর্ষা বিশাল ক্ষতি আমাদের চাষ এই তো ইয়াস দিয়ে উঠলাম আবার এই আনফান গেল এই যা হয়েছে এর থেকে আরো এই যে বৃষ্টি হচ্ছে এর থেকে সব ধানে ধান সব ডুবে আছে এখনো পর্যন্ত জাগানো নেই এইবার কি হয় দেখা যাক